আসলে কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো ফোন নাম্বার আমাকে কয়েকদিন কোশ্চেন করেছিলা, এখানে তার প্যারাগ্রাফ কি লিখতে হবে কিনা। হ্যাঁ, আমাদের চার নাম্বার যেটা আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইটসেলফ, আনসার দা ফলোইং কোশ্চেন ইন ইওর কম্পোজিশন, অর্থাৎ এখানে ইওরসেলফ লিখতে তোমার সম্পর্কে লিখতে হবে। ইওরসেলফ লেখার ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখো তোমরা, দেখো ইওরসেলফ যদি কোয়েশ্চেন থাকে তোমরা ইওরসেলফ লিখবে না, তোমরা লিখার সময় লিখবে কি মাইসেলফ, ঠিক আছে? যেটা তোমার সম্পর্কে লিখবে, তুমি যদি ইওরসেলফ লিখো তাহলে তোমার সম্পর্ক হয়ে যাবে সেটা জিনিসটা। তো তোমরা প্রশ্নের মধ্যে ইওরসেলফ থাকলে তোমরা কি লিখবা, মাইসেলফ লিখবা। তো মাইসেলফের এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে বা অথবা নাও থাকতে পারে, যদি দেওয়া থাকে তাহলে প্রশ্ন অনুসারে তোমরা লেখার চেষ্টা করবে, আর যদি প্রশ্ন না দেওয়া থাকে তাহলে তোমার তোমার সুবিধা মতো লিখবে। প্রথম কোয়েশ্চনটা হচ্ছে এখানে হু আর ইউ, তুমি কে, তাহলে তোমার সম্পর্কে বলবে এখানে। হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করে, এখানে মনে করো দুটো দুটো লাইন লিখলে আমাদের কি কমপক্ষে 10টা থেকে 12টা লাইন হয়ে যায়। তো আশা করি তোমরা সিম প্যাসেজটা থেকে আমি কি কি আসবে 1 থেকে 4 পর্যন্ত সেগুলো বুঝতে পেরেছ। এরপর আমরা তো আমাদের জুমলা যেটা হয়েছে এখানে আমি সিম প্যাসেজ পড়িয়েছিলাম, আরেকটা আমি সিম প্যাসেজ তোমাদের কাছে পড়াচ্ছি, দেখো মডেল কোশ্চেন 2 তে আসো সবাই, অর্থাৎ পেজ 165 মডেল কোয়েশ্চেন 2 তে আনসিন প্যাসেজ যেটা আছে ওটা তোমরা অনেকে শুনেছ। আমি প্রথমে তোমাদেরকে বাংলাটা বলে দিই, হয়তো তোমাদের বুঝতে পারলে আমার সুবিধা হবে। একটা ইঁদুর একদিন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে একটা সিংহের গায়ে পড়ে গিয়েছিল, হঠাৎ করে সিংহ কি রেগে রেগে গুনতে গুনতে তাকে বলছে আমি তোমাকে হত্যা করবো, তোমার কি সাহস, তুমি আমাকে বিরক্ত করো। তো ইঁদুর বলতেছে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে ভবিষ্যতে কি করব সাহায্য করব। তো সিংহ হেসে হেসে বলতে তুমি এত ছোট প্রাণী আমাকে কিভাবে সাহায্য করবে। তো যাই হোক সিংহ কি করছে তাকে ওই ছেড়ে দিচ্ছে। একদিন সিংহ কি করছে একটা কি শিকারী জাল আটকা করেছিল, ওই দিন ওই ইঁদুরটা এসে তাকে সাহায্য করেছিল। তাই এখান থেকে ওরা বলছে যে কি এত ছোট হলেও অনেক সময় বড় হয়ে উপকার করতে পারে বা অন্যের সাহায্য করতে পারে। তো আমি তোমাদেরকে সামাইটা বলে দিয়েছি, এবার শুধু আমি ইংলিশটা বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ওয়ান্স দেয়ার ওয়াজ লায়ন ইন এ ফরেস্ট, ওয়ান ডে হি ওয়াজ স্লিপিং, সাডেনলি এ মাউস কেম হিয়ার, ইট ডিডন্ট নোটিস দ্য স্লিপিং লায়ন, ইট ওয়াজ রানিং অ্যাবাউট অ্যান্ড ফ্লাইং হ্যাপিলি, বাই চান্স ইট রান ওভার দ্য ফেস অফ দ্য লায়ন, ইট ওক দ্য লায়ন, at this the lion grew very angry, he roared with anger, the mouse got frightened and started trembling, trembling means hocche kapa. The lion said how dare you disturb me, the small evil, I will kill you. The mouse fell in great danger, it begged for its life to the lion. It also promised to help the lion in future if he needed. And the lion laughed and thought, how could I make a little mouse help the lion? But anyway, he let the mouse go. The mouse was grateful. It thanked the lion and went away. After a few days, the mouse was looking for something edible. এরিবেল কিন্তু হচ্ছে খাদ্য। সাডেনলি ইট হার্ড রোয়িং অফ দ্য লায়ন ইন দ্য জঙ্গল, দ্য মাউস অ্যাট ওয়ান্স ওয়েন দেয়ার অ্যান্ড ফাউন্ড দ্য লায়ন কার ইন এ ট্রি, দ্য মাউস রিমেম্বার দ্য লায়ন্স ফরগিভনেস, ফরগিভনেস কিন্তু হচ্ছে তাকে একসঙ্গে ক্ষমা করেছিল, ক্ষমা করা, অ্যান্ড স্টার্টেড কাটিং দ্য ম্যান উইথ ইটস শার্প টিথ। আফটার সাম টাইম the lion was able to get out of the trap. The lion was also grateful to the little creature, so he thanked the mouse and made a friendship with it. তো শিক্ষার্থীরা আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছ, এরপর তোমরা বাসায় আলাদা ইনপুট করবে। তো এই আনসিন প্যাসেজে কি আছে আমি তোমাদেরকে বলেছিলাম, আবার বলছি, প্রথমে আপনি তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কিভাবে করবে আমি বলছিলাম কি
ওইটা হয়ে গেছে শুধুমাত্র আনসারটা লিখতে হবে না আমাদের কি করতে হবে পুরো সেন্টেন্সটাই লিখতে হবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে এরপর 6 নাম্বার আছে আমাদের কি ট্রু ফলস তো ট্রু ফলস এর মধ্যে বলেছিলাম তাও যদি ইফ ফলস রাইট দা কারেক্ট আনসার কথাটা লেখা থাকে তাহলে তোমরা কি করবা সেটা কারেক্ট আনসারটা লিখবা আর যদি ওই কথাটা না থাকে তাহলে তোমরা কি করবা শুধু ট্রু ফলস ওভার লিখে দিলে হবে তারপর 7 নাম্বার আছে যে ওই কোশ্চেন যেটা তোমাদের দুটো আগে বলেছিলাম একবার কিছু একটা ওয়ার্ড আনসার দিতে হবে না ফুল সেন্টেন্সটা লিখতে হবে এরপর 7 নাম্বার আছে আমাদের 7 নাম্বার আমরা বলেছিলাম কি একটা লেটার লাগবে তো লেটারে 6টা অংশ লাগবে অবশ্যই তোমরা সেই 6টা অংশ কি করবে যথাযথভাবে চিহ্নিত হয়েছে কিনা সে দেখবে যার কারণটার জন্য তোমরা আমাদের যে টেক্সটবুক আছে টেক্সটবুকে জেসিকা সম্পর্কে যে একটা লেটার আছে ওই লেটারটা অনুসরণ করতে পারো তো আজকে যে ক্লাসটা হয়েছে আশা করি তোমরা ভালোভাবে উপভোগ করলে যদি এরপরও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাদেরকে প্রতি শনিবারে যে জুম ক্লাসটা হবে তোমাদের সাথে আমাদের সেই জুম ক্লাসের মধ্যে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা সরাসরি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান